2019 কুড়ি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুবর্ণেশা মহিলা ডিগ্রি কলেজ স্কুল নবদ্বীপ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা বাসাতে সবাই ভালো আছো, নিরাপদে আছে এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আমরা ইতিমধ্যে সাতটি লেকচার শেষ করেছি। আজকে আমরা উৎপাদনের দ্বিতীয় অধ্যায় অষ্টম লেকচার হিসাবে আমরা ক্লাস পরিচালনা করব। আমরা আজকে বড় উৎপাদনের উপকরণ দ্বিতীয় অধ্যায়ের নাম হলো উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ চারটি আমরা পূর্বেই জেনেছি। আজকে আমরা উৎপাদনের উপকরণের শ্রম যে উপাদানটি এটা নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে শ্রম সম্পর্কে, শ্রম কাকে বলে, শ্রমের প্রকারভেদ এ নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে একটু রিপিট করি, শ্রম কাকে বলে। শ্রম হল মানুষের মানসিক ও শারীরিক কর্মপ্রচেষ্টা যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়, এটা হলো অর্থনীতির বিষয়। আমরা আজকে শ্রম সম্পর্কে আরও কয়েকটি কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম যে কনসেপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, আলোচনার বিষয় হল শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্রম, আর শ্রমের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে অন্যান্য উপাদান থেকে শ্রমকে আলাদা করা যায়। শ্রমের বৈশিষ্ট্য সমূহ আমরা এখানে বলে রেখেছি। প্রথমে আছে জীবন্ত উপাদান, দুই নম্বরে আছে অবিচ্ছেদ্য, তিন নম্বরে আছে পচনশীল, চার নম্বরে গতিশীল, পাঁচ নম্বরে যোগান, ছয় নম্বরে যোগানবিধি, চার নম্বরে দরকষাকষি ক্ষমতা, আট নম্বরে উপাদান ও উদ্দেশ্য, নয় নম্বরে মানবিক উপাদান, দশ নম্বরে মালিকানা হস্তান্তরযোগ্য নয়, আর এগারো নম্বরে ব্যক্তিগত উপস্থিতি। তা প্রথমে আমরা আলোচনায় আসি যে শ্রম জীবন্ত উপাদান। আমরা শ্রম একটি জীবন্ত উপাদান। একজন শ্রমিক যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার শ্রমটা জীবন্ত থাকে। শ্রমিক মারা গেলে তার কে শ্রমটাও তার সাথেও মৃত্যুবরণ করে থাকে। ভূমি এবং মূলধন এ দুটি জড় পদার্থ, এর উপাদান দুটি জড় পদার্থ বলে এর কোনো অনুভূতি নেই, এর কোনো সত্তা নেই, কিন্তু শ্রমের অনুভূতি আছে এবং সত্তা আছে। তাই আমরা বলে থাকি যে শ্রম জীবন্ত উপাদান। এরপরে আছে অবিচ্ছেদ্য। শ্রমদানকারী শ্রমিকের থেকে আর কখনোই আলাদা করা যায় না বা ছিন্ন করা যায় না, কারণ শ্রম দিতে গেলে শ্রমিককেই উপস্থিত হয়েই তারপরে শ্রমটা প্রভাবিত করতে হয় বা সরবরাহ করতে হয়। তাই আমরা বলতে পারি যে শ্রম অবিচ্ছেদ্য। শ্রমকে শ্রমিকের মালিক থেকে বা শ্রম দেওয়ার মালিক যে তার থেকে কী করা যায় না, আলাদা করা যায় না। এরপরে আছে পচনশীল। শ্রম একটি পচনশীল উপাদান। ভূমি এবং মূলধনের তুলনায় শ্রম অধিক পচনশীল, তার শ্রমকে সংরক্ষণ করা যায় না, সঞ্চয় করে রাখা যায় না। আজকে শ্রম একজন শ্রমিক যদি আজকে কাজ না করে পরবর্তী দিন আজকের সময়ে শ্রমটাকে সে সঞ্চয় করে রেখে বিনিয়োগ বা সঞ্চয় করে রেখে সে শ্রমটাকে কাজে লাগাতে পারে না। তাই আমরা বলছি যে শ্রম পচনশীল উপাদান। এরপর আছে শ্রম গতিশীল। চার নম্বর পয়েন্ট হচ্ছে শ্রম গতিশীল। শ্রম গতিশীল উপাদান। একজন শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কাজ করতে পারে,
এজন্য শ্রমের সাথে শ্রমের মালিকের সাথে সাথে শ্রমটাও কি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তাই আমরা বলবো যে শ্রম গতিশীল। যোগান, শ্রমের যোগান চাহিদা অনুযায়ী বাড়ানো সম্ভব হয় না। কারণ কি? শ্রমের যোগান জন্মহার, মৃত্যুহার, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ইত্যাদির উপর নির্ভর করে। শ্রম চাইলেই যে বাড়ানো যাবে তা নয়। তবে মানুষ যেহেতু কাজ করতে চায়, এজন্য শ্রমের যোগান কমানো অনেক সময় লাগে। তাহলে আমরা শ্রমের যোগান সম্পর্কে জানলাম। শ্রমের যোগান বিধি, যোগান বিধি আমরা জানি যে পণ্যের দাম বাড়লে যোগান বেড়ে যায়, আর পণ্যের দাম কমলে আবার যোগানটা কমে যায়। কিন্তু শ্রমের ক্ষেত্রে উল্টা, শ্রমিকের মজুরি বাড়লে অনেক শ্রম কী করতে চায়, অবসর নিতে চায়, তারপরে রেস্ট নিতে চায়, বিশ্রাম নিতে চায়। ফলে কি, শ্রমের মজুরি বাড়লে, শ্রমিকের মজুরি বাড়লেও যোগান নাও বাড়তেও পারে। এবার তো দরপশাকশির ক্ষমতা, শ্রমের দরপশাকশির ক্ষমতা খুবই কম, কারণ শ্রম সঞ্চয় করে রাখা যায় না। এই জন্য অনেক সময় মজুরি কম হলেও শ্রমিকটা কাজ করতে রাজি হয়ে যায়, এজন্য শ্রমের দরপশাকশি করার সুযোগ নেই। এরপর সে উপাদান উদ্দেশ্য, শ্রম একই সাথে উৎপাদনের উপাদান এবং উদ্দেশ্য বটে। শ্রমিক তার শ্রম দিয়ে পণ্য উৎপাদন করছে একদিকে, আবার ভোক্তা হিসেবে পণ্য ব্যবহার করছে। এই উদ্দেশ্যে শ্রম একদিকে উৎপাদনের উপাদান, আবার অন্যদিকে শ্রমের উদ্দেশ্য হিসেবে গণ্য করা হয়। এরপর হচ্ছে মানবিক উপাদান, যেহেতু শ্রম একজন মানুষ সরবরাহ করে থাকে, শ্রমের একজন শ্রমিকের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টার মাধ্যমে শ্রম সরবরাহ করা হয়ে থাকে। এজন্য আমরা বলতে পারি শ্রম একটি মানবিক উপাদান। মালিকানা হস্তান্তরযোগ্য নয়, মালিকানা হস্তান্তরযোগ্য নয়, যেহেতু আমরা পূর্বেই জেনেছি যে শ্রম শ্রমিক থেকে আলাদা করা যায় না, সেহেতু শ্রমের মালিকানা হস্তান্তরযোগ্য নয়। ভূমি এবং মূলধন এর মালিকানা হস্তান্তর করার সুযোগ আছে, কিন্তু শ্রমের মালিকানা কখনোই হস্তান্তরযোগ্য নয়। এরপরে হচ্ছে ব্যক্তিগত উপস্থিতি, আমরা জেনেছি যে শ্রম দিতে গেলে অবশ্যই শ্রমিককে উপস্থিত থাকতে হবে। শ্রম যেহেতু সঞ্চয় করে রাখা যায় না, তাই শ্রম দিতে গেলে, শ্রম মানুষের শারীরিক এবং মানসিক প্রচেষ্টার মাধ্যমেই সরবরাহ করা হয়ে থাকে। তাই শ্রম দিতে গেলে অবশ্যই শ্রমিককে তার শ্রমের জায়গায় অবশ্যই উপস্থিত থাকতে হবে। যেমন ডাক্তারের সেবা, তারপরে ড্রাইভারের গাড়ি চালানো, এগুলোতে অবশ্যই শ্রমিককে উপস্থিত থেকে সেবা প্রদান করতে হবে। শিক্ষককে শিক্ষাদান, এই আমি যে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, আমি যে শ্রম দিচ্ছি মানসিক এবং দৈহিক শ্রম, হ্যাঁ, এটা আমি ছাড়া এখান থেকে আমার শ্রমটাকে আলাদা করার সুযোগ নেই। আমাকে উপস্থিত থেকেই, ক্লাসে উপস্থিত থেকেই তোমাদেরকে কি আমাদের শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলোর কারণে শ্রম অন্যান্য উপাদান থেকে আমরা আলাদা করতে পারি। তাই উৎপাদনকারীকে শ্রমের সকল বৈশিষ্ট্য বিবেচনায় এনে
তারপরে শ্রম ব্যবহার করতে হবে। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই বৈশিষ্ট্যগুলো আমরা বিবেচনায় নিয়ে একজন উৎপাদনকারী কি করবে, তার শ্রমের শ্রমটাকে ব্যবহার করতে পারবে। তাহলে আমরা শ্রমের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা আলোচনায় আসবো বা পরবর্তী অংশে হলো শ্রমের গুরুত্ব। আমাদের এবারের আলোচনার বিষয় হল শ্রমের গুরুত্ব। পৃথিবীতে যদি মানুষ নাই থাকতো তাহলে উৎপাদন কিছু প্রয়োজন পড়ত? আবার মানুষ ছাড়া কি কোনো পণ্য উৎপাদন করা সম্ভব? কোনোভাবেই উৎপাদন করা সম্ভব নয়, কারণ পণ্য সামগ্রী উৎপাদন করতে হলে শ্রম এবং শ্রমিকের উপস্থিতি অবশ্যই বাঞ্ছনীয়। প্রাচীন অর্থনীতিতে ভূমির মতো শ্রমও একটি গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমান বৃহদ্বৈত আধুনিক এবং স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় শ্রমের প্রয়োজন কিছুটা কমলেও শ্রমিক ছাড়া উৎপাদন করা সম্ভব নয়। আর শ্রমঘন শিল্পের ক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে শ্রমিক ছাড়া উৎপাদন করা সম্ভব হবে না। যেমন আমি বলতে পারি যে গার্মেন্ট সেক্টরে শ্রমের ভূমিকা সবচেয়ে বেশি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা শ্রমের গুরুত্ব আলোচনা করতে পারি। প্রথমে এক নম্বরে আসি আমরা কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রে তিন নম্বর প্রাকৃতিক সম্পদের ব্যবহার। চার নম্বর অবকাঠামো নির্মাণ। পাঁচ নম্বরে আছে মূলধন দ্রব্য ব্যবহার। ছয় নম্বরে আছে ভূমির সদ্ব্যবহার। সাত নম্বর মূলধন সৃষ্টি।
আমরা শ্রমের গুরুত্ব আলোচনার ক্ষেত্রে অনেকগুলো অনেক দৃষ্টিভঙ্গি থেকে আমরা শ্রমের গুরুত্ব আলোচনা করতে পারি। প্রথমে হচ্ছে কৃষিক্ষেত্রে শ্রমের ভূমিকা সবচেয়ে বেশি। কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্র তৈরি করা, বীজ বপন করা, সার দেওয়া, কীটনাশক দেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রেই কৃষি ফসল ফলানোর জন্য সব কিছুতেই আমাদের শ্রমের গুরুত্ব অত্যন্ত বেশি। আধুনিককালে অনেক যন্ত্রপাতি কৃষিক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তারপরেও শ্রমিক এই যন্ত্রপাতিগুলো পরিচালনা করার জন্য অবশ্যই শ্রমিকের দরকার বা শ্রমের দরকার। তাহলে কৃষিক্ষেত্রে আমরা শ্রমের গুরুত্ব কি পেলাম? শিল্পক্ষেত্রে এরপরে আসি আমরা শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রেও শ্রমের গুরুত্ব অপরিসীম বা ব্যাপকতা রয়েছে। শিল্পক্ষেত্রে পণ্য উৎপাদন আজকাল স্বয়ংক্রিয়ভাবে পণ্য উৎপাদন করা হচ্ছে ঠিকই, কিন্তু এমন কিছু কাজ আছে বা যন্ত্রপাতি পরিচালনার জন্য অবশ্যই শ্রমিকের দরকার, শ্রমের দরকার। শ্রম ছাড়া পণ্য উৎপাদন করা সম্ভব নয়। প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ক্ষেত্রেও শ্রম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলো উত্তোলনের জন্য অবশ্যই শ্রমের প্রয়োজন হয়, শ্রমিকের প্রয়োজন হয়। যন্ত্রপাতি পরিচালনা করার জন্য শ্রমিকের প্রয়োজন হয়। অবকাঠামো নির্মাণ, অবশ্যই অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে শ্রমের দরকার হয়, যেমন দালান কাঠা, তারপর রাস্তাঘাট, তারপরে ব্রিজ, তারপরে গ্যাস লাইনের কাজ, ওয়াসার কাজ, এগুলো পরিচালনা করার জন্য সকল অবকাঠামো নির্মাণের জন্য অবশ্যই কি করতে হবে? শ্রম দিতে হবে। শ্রম ছাড়া এগুলো কখনোই সম্ভব নয়। এরপরে আছে মূলধন ব্যবহার, মূলধন দ্রব্য ব্যবহার। মূলধন দ্রব্য ব্যবহারের ক্ষেত্রেও আমাদের শ্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন যন্ত্রপাতি, দালান কাঠা, তারপরে অন্যান্য অবকাঠামোগুলো পরিচালনার জন্য, মূলধন জাতীয় দ্রব্য পরিচালনার জন্য আমাদেরকে শ্রম দিতে হয়, শ্রমিকের প্রয়োজন হয়। তাই শ্রম ছাড়া মূলধন দ্রব্যের ব্যবহার পরিপূর্ণ করা সম্ভব নয়। এরপরে তো ভূমির ব্যবহার, ভূমি সদ্ব্যবহারের জন্য অবশ্যই আমাদের কী করতে হবে? শ্রম দিতে হবে, ভূমিকে কাজে লাগিয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাই শ্রমের মাধ্যমে ভূমির সদ্ব্যবহার করা সম্ভব। এরপরে তো মূলধন সৃষ্টি, একটা দেশের উন্নয়নের জন্য অবশ্যই মূলধনের প্রয়োজন হয়। আর আমরা শ্রম ভূমিকে কাজে লাগে, ভূমি এবং শ্রমকে কাজে লাগিয়ে আমরা মূলধন গঠন করতে পারি। এরপরে আসলে উৎপাদন বৃদ্ধি, পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে গেলে অবশ্যই শ্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। ভূমি ছাড়া, ভূমিতে মূলধন বিনিয়োগ করে শ্রমের মাধ্যমে আমরা কী করতে পারি? পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে পারি। এরপর আছে জীবিকা নির্বাহ, মানুষ তার শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টা বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। আর সেই অর্থ দ্বারাই সে নিজের এবং তার পরিবারের কি করে? তার পরিবারের জীবিকা নির্বাহ করে থাকে। এরপর সে অর্থনৈতিক উন্নয়ন, প্রত্যেকটি অর্থনৈতিক প্রত্যেকটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রম ছাড়া পণ্য উৎপাদন সম্ভব নয়, তারপরে প্রাকৃতিক সম্পদের সম্ভব নয়, অবকাঠামো নির্মাণ করা সম্ভব নয়। আর এগুলো যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার দেশের অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব হবে না। তাই শ্রম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন,
শ্রমিক তার শ্রম বিক্রয় করে বা শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টা বিক্রয় করে সে তার জীবনযাত্রার মানকে উন্নয়ন করতে পারে। শ্রমের মাধ্যমে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের মাধ্যমে জীবনযাত্রা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানকে শ্রম উন্নত করে থাকে। তাহলে আমরা শ্রমের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট পড়ব, আরো কনসেপ্টে যাব, শ্রমের গতিশীলতা বলতে কি বুঝি। আমরা পরিশেষে বলতে পারি যে শ্রমের সাহায্যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করছে এবং দেশের জাতীয় আয় বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে। আমরা পরবর্তী কনসেপ্ট হল শ্রমের গতিশীলতা বলতে কি বুঝি। এটা একটা অনুসন্ধানমূলক প্রশ্ন, শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আর শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, জ্ঞানমূলক প্রশ্ন শ্রমের গতিশীলতা কি। তা প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে আসি। শ্রমিকের কাজ বা কর্মস্তরের পরিবর্তনই হচ্ছে শ্রমের গতিশীলতা। আমরা এক কথায় শ্রমের গতিশীলতা কি এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। আবার রিপিট করি, শ্রমিকের কাজ বা কর্মস্তরের পরিবর্তনই হচ্ছে শ্রমের গতিশীলতা। এরপর আমরা ব্যাখ্যা করে ব্যাখ্যা করো, আমরা একটু ব্যাখ্যা করে বলব যে শ্রমিকের কাজ বা কর্মস্তরের পরিবর্তনই হচ্ছে শ্রমের গতিশীলতা। একজন শ্রমিক এক এলাকা থেকে অন্য এলাকায়, এক দেশ থেকে অন্য দেশে বা এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারে, এসবগুলোই হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রম একটি গতিশীল উপাদান। অন্য অন্য শ্রমিক তার চাকরির স্থান, পেশা, শিল্প পরিবর্তন করতে পারে। বহুশাখা বিপণী ও একাধিক শাখাভিত্তিক কোম্পানিগুলোতে শ্রমের গতিশীলতা বেশি পরিলক্ষিত হয়। তাহলে আমরা শ্রমের গতিশীলতা সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যা করলাম। এরপরে আমাদের পরবর্তী কনসেপ্ট হল শ্রমের গতিশীলতার প্রকার। শ্রমের গতিশীলতার প্রকার, শ্রমের গতিশীলতার প্রকার, শ্রমের গতিশীলতাকে আমরা চারটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। শ্রমের গতিশীলতাকে চারটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে ভৌগোলিক গতিশীলতা, দুই নম্বরে শিল্পগত গতিশীলতা, শিল্পগত গতিশীলতা তিন নম্বর, পেশাগত গতিশীলতা
4 নম্বর স্তরগত প্রতিষ্ঠা আমরা শ্রমের প্রতিষ্ঠা থেকে কয়টি ভাগে ভাগ করা যায় আমরা দেখেছি যে চারটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি প্রথমে আছে ভৌগোলিক প্রতিষ্ঠা কোন শ্রমিক যদি কোন ভৌগোলিক এলাকা পরিবর্তন করে তাকে আমরা ভৌগোলিক গতিশীলতা বলব যেমন বাংলাদেশের একজন শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে শুরু করেছে এরূপ শ্রমিকের এরূপ ভৌগোলিক এলাকা পরিবর্তন করাকে আমরা কি বলব ভৌগোলিক গতিশীলতা ভৌগোলিক গতিশীলতাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি ভৌগোলিক গতিশীলতাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি ভৌগোলিক গতিশীলতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হলো অভ্যন্তরীণ গতিশীলতা অভ্যন্তরীণ গতিশীলতা দুই নম্বরে আন্তর্জাতিক গতিশীলতা আন্তর্জাতিক গতিশীলতা তাহলে আমরা ভৌগোলিক গতিশীলতাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হলো অভ্যন্তরীণ গতিশীলতা দুই নম্বরে হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা অভ্যন্তরীণ গতিশীলতা হলো এক্ষেত্রে শ্রমিক দেশের অভ্যন্তরে এলাকা ভৌগোলিক এলাকা পরিবর্তন করলে তাকে অভ্যন্তরীণ গতিশীলতা বলে যেমন ঢাকা থেকে একজন রিক্সা চালক যদি খুলনা এসে রিক্সা চালানো শুরু করে তাহলে এটাকে বলা হবে কি অভ্যন্তরীণ গতিশীলতা এরপরে দুই নম্বরে হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা কোনো শ্রমিক যদি এক দেশ থেকে অন্য দেশে ভৌগোলিক অবস্থান পরিবর্তন করে সেখানে গিয়ে যদি কাজ করে তাহলে সেটাকে বলা হবে আন্তর্জাতিক ভৌগোলিক গতিশীলতা যেমন বাংলাদেশের একজন ডাক্তার যদি সৌদি আরবে গিয়ে ডাক্তারি পেশা শুরু করে তাহলে সেটাকে কি বলবো আমরা যে আন্তর্জাতিক গতিশীলতা আন্তর্জাতিক ভৌগোলিক গতিশীলতা এরপরে আমরা দুই নম্বরে আসি শিল্পগত গতিশীলতা যদি কোনো শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে তার শ্রমটা নিয়োগ করে বা অন্য পেশায় চলে যায় অন্য শিল্পক্ষেত্রে চলে যায় গিয়ে তার কাজে যোগদান করে তাহলে সেটাকে আমরা বলবো শিল্পগত গতিশীলতা যেমন একজন শ্রমিক গার্মেন্টসে কাজ করতো সে যদি চামড়া শিল্পে গিয়ে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো যে শিল্পগত গতিশীলতা এরপর আছে পেশাগত গতিশীলতা শ্রমিক একজন শ্রমিক যদি তার পেশা পরিবর্তন করে অন্য পেশায় কাজ শুরু করে তাহলে সেটাকে আমরা পেশাগত গতিশীলতা বলবো যেমন আমরা এখানে বলতে পারি উদাহরণস্বরূপ একজন শিক্ষক তার শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে যদি সে ব্যবসা শুরু করে তাহলে সেটা হবে কি পেশাগত গতিশীলতা এরপরে আছে স্তরগত গতিশীলতা যদি কোনো শ্রমিক একই পেশায় থেকে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজে যোগদান করে তাকে আমরা কি বলবো স্তরগত গতিশীলতা এটা পদোন্নতির মাধ্যমেও হতে পারে যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে বলতে পারি যে একটা কলেজের একজন প্রভাষক পদোন্নতি পেয়ে অন্য একটা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে যদি সে কাজে যোগদান করে তার সেটাকে বলবো আমরা কি স্তরগত গতিশীলতা তার কারণ স্তরগত গতিশীলতা একই প্রতিষ্ঠানেও হতে পারে যে নিম্ন স্তর থেকে পদোন্নতি পেয়ে আরেকটা স্তরে উন্নীত হয়েছে উপরের দিকে আরেক ধাপ উপরে চলে গিয়েছে একই পেশায় পেশাটা একই থাকতে হবে এক্ষেত্রে তাহলে আমরা শ্রমের প্রকার ভেদ সম্পর্কে বিস্তারিত জানলাম প্রথমে আমরা বলি যে শ্রমিক
শ্রমের গতিশীলতাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, ভৌগোলিক গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা আর স্থানগত গতিশীলতা। আর আমরা ভৌগোলিক গতিশীলতাকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো কি অভ্যন্তরীণ গতিশীলতা আর আন্তর্জাতিক গতিশীলতা। তাহলে আজকে আমরা অষ্টম লেকচার এখানে শেষ করছি, আশা করছি পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।